অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 নভেম্বর 2020 এই বৃহস্পতি গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং এটা থাকবে 20 নভেম্বর টু 5 এপ্রিল 2021 পর্যন্ত। এই বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করবে, এর ফলে কি প্রভাব পড়তে চলেছে মেষ রাশির উপর, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। মেষ রাশির কোন কোন দিকে ভালো, কোন কোন দিকে সমস্যা আসবে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি এই স্থানে অর্থাৎ আপনাদের দশম স্থানে শনি মহারাজ অবস্থান করছে, নিচ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই বৃহস্পতি দশমভাবে অবস্থান করে পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, সপ্তম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে পড়ছে এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে। এই বৃহস্পতি আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি এবং এই ত্রিকোণের মালিক কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ নবমপতি দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কর্মভাবে অবস্থান করছে। কি ফল হতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। এখানে আপনারা বারবার বলছি রাশি বা লগ্নের জন্য আপনারা বারবার মেসেজ করবেন না, আপনারা আপনাদের ডেট অফ বার্থ যদি অ্যানালিসিস করাতে চান আমাকে, যদি পছন্দ ভালো লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখুন, কল সবসময় ধরে রাখা ওঠা সম্ভব হচ্ছে না। আপনারা যত মেসেজ করবেন সময় মতো আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন যদি আপনার মনে হয় যে আমাকে দেখাবেন সেক্ষেত্রে, এবং সেখানে আপনারা জানতে পেরে যাবেন আমার ফিস কত আছে না আছে সমস্ত কিছু সেখানে ইন ডিটেলস আপনি জানতে পেরে যাবেন। তো শুরু করা যাক, বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে, নবমপতি দশমভাবে, ভাগ্যপতি কর্মভাবে অবস্থান, কর্মের দিকটা কিন্তু আপনাদের প্রশমিত হবে, আমি এটা আপনাদেরকে বলছি। কর্মক্ষেত্রে সফলতা আসবে, যাদের কর্ম এতদিন চলে গিয়েছিল কর্ম পাচ্ছিলেন না সে কর্ম জায়গাটা আগের থেকে অনেকটাই ভালো হবে। কাদের হবে? যাদের রাশিচক্রে বৃহস্পতির অবস্থান ভালো আছে, বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থানে নেই তারা কিন্তু ভালো ফল পাবে। কেন্দ্র ত্রিকোণে অবস্থান করছে বা দ্বিতীয় অবস্থান করছে বা বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে, তারা কিন্তু এই বৃহস্পতি ট্র্যানজিটের শুভ ফল কিন্তু পাবেন। যদিও এখানে বৃহস্পতি নিচস্থ কিন্তু একটা ডিগ্রিগত অবধি নিচস্থ থাকে যে কোনো গ্রহই, সম্পূর্ণ ডিগ্রি অবধি কিন্তু কোনো গ্রহ নিচস্থ হয় না। মানে মকর রাশিতে ঢুকলো বলে সম্পূর্ণরূপে বৃহস্পতি নিচস্থ তা নয়। এবার আপনাদের বলি এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মেষ রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে ধনভাবে, অর্থাৎ আপনাদের ধন বৃদ্ধি হবে, ইনকাম যোগ আপনাদের যথেষ্ট, আপনাদের ব্যবসা থেকে উন্নতি, আপনাদের শেয়ার মার্কেট থেকে উন্নতি, আপনাদের যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ লাভ, এবং যারা গুরুগিরি অর্থাৎ টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এই সময় দিবে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি চতুর্থ হবে, অর্থাৎ সুখের জায়গায় আপনাদের পারিবারিক সুখ আসবে, পারিবারিক সুখের জায়গায় সুখ সমৃদ্ধি, আপনাদের গাড়ি বাড়ি এগুলো হওয়ার সম্ভাবনা, মায়ের দিকটা আপনারা অনেকটাই, কারণ তুঙ্গস্থ এখানে বৃহস্পতি হয়, তুঙ্গ গৃহ দৃষ্টি, এবং আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আপনাদের ইনকাম সোর্স বাড়বে,
ভূমি বাহন থেকে আপনারা সুখ কিন্তু পাবেন। এই বৃহস্পতি আবার নবম দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ রোগ ঋণ শত্রুতা, অর্থাৎ এখানে আপনাদের কি হবে, পেটের রোগ হওয়ার সম্ভাবনা প্রবল মেষ রাশির বা মেষ লগ্নে এটা হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। পেটের রোগ, পেটের যাদের সমস্যা আছে তাদের বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন। ঋণ থেকে মুক্তি পাবেন এই সময়, অর্থাৎ ঋণ পরিশোধ কিন্তু আপনাদের হবে। এবং শত্রুতা কিছুটা হলো আপনাদের এই সময় কমবে, অর্থাৎ শত্রু আপনাদের পরাজয় কিন্তু হবে মেষ রাশির। এবং আপনাদের দশমভাবে দেখুন শনি আগে থেকে অবস্থান করছে, কর্মভাবে কর্মপতির অবস্থান, আপনাদের একাদশপতিকে কানেক্ট করে এবং বর্গোত্তম নবাংশ কুণ্ডলিত বর্গোত্তম কর্মের দিকটা, লাভ সফলতার দিকটা কিন্তু থাকছে, যেহেতু কর্মভাবে কর্মপতির অবস্থান, কর্ম কিন্তু আপনাদেরকে দিবে, যদিও ধীর গতিতে দিবে, একটু বাধা পেয়ে পেয়ে দিবে, কিন্তু আপনারা কর্ম পাবেন। যাদের শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির প্রত্যন্তদশা চলছে, এবং এর পাশাপাশি আপনার বাই বার্থ চার্ট শনি রাশিচক্রে ভালো অবস্থাতে আছে, সিক্স হাউসে, এইট হাউসে এবং টুয়েলভ হাউসে যেন শনি না থাকে, এবং শনি অষ্টমীতে যেন না হয়, ডিগ্রিগত দিক থেকে যেন দুর্বল না হয় এই জায়গাগুলো, বা শনি নিচস্থ যেন না হয় এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। কিন্তু এই শনি তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশস্থানে পড়ছে, কিছু কিছু ক্ষেত্রে পায়ে চোট আঘাত লাগা সমস্যা দেখা দিতে পারে, দুর্ঘটনা। এবং এই শনির দশম দৃষ্টি আপনাদের রাশি সপ্তমভাবে, আপনাদের বিদেশ থেকে লাভ হবে, ব্যবসা থেকে উন্নতি, কারণ তুঙ্গ গৃহ দৃষ্টি দিচ্ছে, এই শনি তুঙ্গ দশম দৃষ্টি দিয়ে দিচ্ছে তুঙ্গ গৃহে, এবং আপনাদের এই সপ্তমভাবে বিয়ের জায়গাটা ধীর গতিতে এগাবে, ধীর গতিতে কিন্তু বিয়ে কিন্তু আপনাদের এগাবে, এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনাদের যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা বিদেশের সঙ্গে যারা ব্যবসা ক্ষেত্রে রত আছেন, বিদেশ থেকে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ এই জায়গাগুলো কিন্তু দিবে, কারণ এখানে মকর রাশিতে বৃহস্পতি এবং শনি যুগ্মভাবে অবস্থান করছে নিজবঙ্গ রাজ্য, এবং এখানে বৃহস্পতির শুভ দৃষ্টি এবং এই শনিরও কিন্তু সরাসরি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশি চতুর্থ। যাদের শনির মহাদশা চলছে, শনির প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে গাড়ি বাড়ির এগুলোর সুখ কিন্তু দিবে। আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকেও বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয়, বৃহস্পতির পাঁচটা দৃষ্টি, তিনটা দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম, যে যে ভাবে দৃষ্টি দেয় কি না, সে সে ভাবকে গঙ্গা জলের মতো পবিত্র করে। এটা 20 নভেম্বর টু 5 এপ্রিল 2021 অবধি এই বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।